কোথায় যাচ্ছ? গুড মর্নিং এভরিওয়ান, এখন আমরা বেরোচ্ছি। এখন এখানে 10টা বাজে, আমরা কিছু কিছু জায়গায় ঘুরতে যাচ্ছি। চলো তোমাদেরকেও দেখাবো। এই যে আমার মেয়ে বসে আছে সানগ্লাস টানগ্লাস পরে। এই দৃশ্যটা খুব সুন্দর, এখানে একটা লেক আছে। যে লেকটা, এইটা আমাদের যাওয়ার পথের রাস্তাটা, খুব সুন্দর। আমরা ডগউড ক্যানিয়নে ঢুকছি, খুব সুন্দর কালার এসছে। We are going to forest. We are in forest. Can you see the fall colors? আমরা ডগউড ক্যানিয়নে এসে গেছি। এটা ওয়েলকাম সেন্টার। নায়িকাটা দাঁড়িয়ে আছে সব। এই নায়িকাকেও দেখিয়ে দিই। এরা হচ্ছে সব নায়ক। এই আমার মেয়ে আসছে পুরো ড্রেস আপ করে। এই তুই বানিটা নিয়ে এসেছিস কেন রে? আমরা ডগউড ক্যানিয়নে ঢুকছি। জায়গাটা দেখো, ওই জায়গাটা সুন্দর, ওই জায়গাগুলোতে ফটো তুলতে হবে। দেখো ওখানে দাঁড়িয়ে ভালো আছে। হ্যাঁ বাবা, কালকে যেভাবে ফটো তুলছিলাম। ওয়েলকাম টু ডগউড ক্যানিয়ন নেচার পার্ক। ওই দেখ, বিয়ার্ড, ব্ল্যাক বিয়ার্ড, কি রিয়েল দেখ, পুরো রিয়েল লাগছে না? You are not scared. ও বুঝে গেছে এটা রিয়েল নয়। এটা একটা মিউজিয়াম ডগউড ক্যানিয়নে। এখানে ট্রাম সার্ভিসও আছে, পুরো পার্কটা ঘুরিয়ে দেখায়। এখানে কালার খুব সুন্দর এসছে। জায়গাটা ভীষণ সুন্দর। আমার মেয়ে এখানে দোলনা পেয়ে গেছে, সে সুইমিং করছে। চলো চলো ওই উপরে যাই, ব্রিজটায় যাই, আসো। আমরা এখন এই ব্রিজটা, হ্যাঙ্গিং ব্রিজটায় উঠছি। আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে ওঠো। বাহ, খুব সুন্দর জায়গাটা। এটা হচ্ছে ট্রি হাউস। এখানে খুব সুন্দর লাগছে কালারটা, পুরো পার্কটা ভীষণ সুন্দর। এটা আমরা প্রাইম ক্রসিং বলে একটা জায়গা দিয়ে যাচ্ছি, খুব সুন্দর। এই ভিউটা খুব সুন্দর। এখানে হ্যালোউইন বলে সব পাম্পকিন দিয়ে সাজিয়েছে। আমরা এখন ডগউড ক্যানিয়ন থেকে বেরিয়ে গেলাম। এবার আমরা কোথাও লাঞ্চ করব, তারপরে ওখান থেকে অন্য একটা জায়গায় যাব। আমাদের লাঞ্চ স্টার্ট হয়ে গেছে। আমরা একটা সিনিক ওভারভিউতে এসেছি, সুন্দর দেখতে জায়গাটা। আমরা এখন টেবল রক স্টেট পার্কে ঢুকছি। হ্যাঁ
আর দেখো বোট বাবা বোট Yes. Yes. You are right. আমরা এখন টেবিল রক স্টেট পার্কে এসেছি এখানে কালারটা বেশ সুন্দর এসেছে ক্যাম্পগ্রাউন্ড দিয়ে হাঁটছি এখানে সব ক্যাম্পিং করে সবাই থাকছে টেন্ট করে বাহ এটা পুরো ক্যাম্পিং এরিয়া সবাই ক্যাম্প করছে এখানে রান্না হচ্ছে আমরা এবার ক্যাম্পগ্রাউন্ডটা থেকে বেরিয়ে যাচ্ছি এখন আমরা আমাদের কটেজে যাচ্ছি এখন বিকালবেলা আমরা চলে এসেছি আমাদের কটেজে আমাদের রাতের খাবার চিকেনের ঝোল আর ভাত চিকেন ম্যারিনেট করা হয়েছে এটা ঝোল আর ভাত দিয়ে আমাদের আজকে এই রাতটা শেষ হলো